পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত অনেকেই আমাকে উপন্যাস পড়ার জন্য অনুরোধ করেছেন আমি নিশ্চয়ই সেই অনুরোধ রাখব আগামী দিনে তবে আজকে আবারও একটা ছোট গল্প পড়ে শোনাব যার নাম মনোভূমি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য যশোর রোড ধরে ছুটছিল গাড়ি তেমন একটা জোরেও না আবার ঢিক ঢিক করেও নয় মাঝারি গতিতে রুবিনের মধ্যবয়সী অবাঙালি ড্রাইভারটি রবীনেরই ছাঁচে করা কখনোই ও স্পিড তোলে না বড় একটা এই মধ্য নিশীথে রাস্তায় যান চলাচল অনেক কম তবু সে রীতিমাফিক সাবধানী আমরাও অবশ্য চাইছিলাম না গাড়ি জোরে চলুক রবিনের কথা বাদ সে তো এমনিতেই ধীরে চলো সামলে সুমলে চলোপন্থী জীবনের সর্বক্ষেত্রেই আমি আর সৌরভ তাও কচ্চিৎ কখনো গতির প্রলোভনে পড়ি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অন্যরকম আজই সন্ধ্যেবেলা এক মর্মান্তিক কাণ্ড ঘটে গেছে সম্ভবত ওই গতির কারণেই হাইওয়ের উপর একটি ট্রাকের সঙ্গে নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে তথাগতর মারুতির কৃষ্ণনগরের কাছাকাছি গাড়িতে ভাষ্যতীও ছিল দুজনেই এমন একটা দুঃসংবাদ পেয়ে যারা কলকাতা থেকে দৌড়ে যাচ্ছে তারা গাড়ি জোরে ছোটাবেই বা কোন সাহসে নভেম্বরের রাত বাতাসের চোরা শিশিরে ভাব ঝাপটা মারছে চোখে মুখে তবু কাঁচ তুলতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল ওই হাওয়াটুকু না পেলে বুঝি দম বন্ধ হয়ে যাবে চোখ আলগা মেলা আছে বাইরে অথচ কিছুই প্রায় দেখছি না ডানদিকে বিমানবন্দরের রানওয়ে এত রাতেও বিকট শব্দ করে একটা প্লেন উড়ল কেউ যেন লক্ষ্য করলাম না সেভাবে যেন উড়োজাহাজের ওরকম ওঠানামা আমাদের চোখ সওয়া একখানা ফাঁকা লরি ভীম বেগে আমাদের অতিক্রম করে গেল আমাদের ঘাড় একটুও ঘুরল না দুদুটো টাটকা প্রাণীর চকিত মৃত্যু আমাদের স্নায়ুকে যেন অবশ করে রেখেছে অন্তত আমাকে তো বটেই ভাবতেই পারছি না যে তথাগতর সঙ্গে পরশু এত আড্ডা হল সে আর বেঁচে নেই ভাস্বতীর সঙ্গে ইদানিং কমই দেখা হতো তবু সেও তো আমাদের বিশ বছরের বন্ধু একটা মাত্র মুহূর্তের টোকায় দুজনেরই চিরবিদায় জীবন কি এতই অনিত্য মৃত্যু কি এমনই নিষ্ঠুর সৌরভ বসেছে ড্রাইভারের পাশে পিছনে আমি আর রবিন টের পাচ্ছি আমরা তিনজনই কথা বলতে চাইছি কিন্তু কথা খুঁজে পাচ্ছি না নিরবতা একটা চাপা গুমর তৈরি করছে গাড়ির ভেতর আমাদের ভেতরেও অস্বস্তি কাটাতেই মোবাইল বার করলাম পকেট থেকে নাড়াচাড়া করছি অকারণে আচমকা রবীন বিড়বির করে উঠল কোনো মানে হয় না এই সূচনাটুকুরই করি বুঝি প্রয়োজন ছিল সৌরভ সঙ্গে সঙ্গে ঘুরে বসেছে কিসের রে কোনো কিছুরই কোনো মানে হয় না হঠাৎই উইকের মধ্যিকানে উদ্ভট শখ প্রমোদ ভ্রমণে চলল দুজনে দুম করে জোড়া মৃত্যু কোথায় যাচ্ছিল বলতো হবে বেথুয়া টহরি ফহরি মাঝে মাঝেই তো ভাস্বতীকে নিয়ে দুমদাম এদিক ওদিক চলে যেত থোড়াই জানিয়ে যেত কোথায় যাচ্ছে কিন্তু পুলিশ তোর নাম্বারটা পেল থেকে। তথাগতর ডায়েরি প্রথমে নাকি তথাগতর ফ্ল্যাটেই ফোন লাগিয়েছিল সেখানে রিসিভার ওঠাবে কে ফ্ল্যাট তো ফাঁকা অবিরাম রিং হয়ে গেছে তারপর পাতা উল্টোতেই নাকি প্রথমে আমার নাম্বারটাই রবিন সিটে হেলান দিল কপাল দেখ সবে তখন বুলটুকে হোম টাস্ক করিয়ে খেতে বসার জন্য উঠছি তখনই তোদেরও তো খাওয়ার চৌপাট হুম আমি তখন জাস্ট সেকেন্ড গড়াশটা মুখে তুলেছি কোনো মানে হয় কোনো মানে হয় এই যে আমরা খবরটা পেয়েই হাই হাই করে ছুটছি এরও তো কোনো মানে হয় না গিয়ে কখন বডি পাবো তার কি কিছু ঠিক আছে স্রেফ তীর্থের কাকের মতো বসে থাকা তা তো বটেই সিগারেটের প্যাকেট বার করে একটা বাড়িয়ে দিলাম সৌরভকে অনেকক্ষণ পর কথায় ফিরতে পেরে যেন নিজেকে হালকা লাগলো একটু ঠোঁটে সিগারেট চেপে বললাম পোস্টমর্টম হতে হতে অন্তত কাল দুপুর তারপর তো বডি হ্যান্ডওভার করার প্রশ্ন অবশ্য আদৌ যদি বন্ধুদের হাতে বডি ছাড়ে সৌরভ হাওয়া বাঁচিয়ে সিগারেট ধরিয়েছে ধোঁয়া ছেড়ে বলল সে পটিয়ে পাটিয়ে ম্যানেজ করা যাবে বলব তথাগত তিনকুলে কেউ নেই ইনফ্যাক্ট নেই তো ডিভোর্সি মানুষ বাচ্চার দায়িত্বও নিতে হয়নি বাবা মা দুজনেই পরপারে দিদি আমেরিকায় কোশ্মিনকালে কোনো আত্মীয় স্বজন ওর খোঁজ নেয় বলে শুনিনি তাহলে আমরা ছাড়া ওর আছেটাকে দেখ পুলিশ যদি তোর যুক্তি মানে মানবে মানবে লাশ আটকে রাখা মানে তো পুলিশেরই হ্যাপা আইডেন্টিটি কার্ড সঙ্গে আছে চাইলে দু চার লাইন লিখেও দেব অ্যান্ড হোয়াট অ্যাবাউট ভাস্বতী সে তো আমাদের ভাবার কথা নয় সে ইজ আ ম্যারিড ওমেন তার বর ভাববে সৌরভ আর একটু ঘুরে রবিনকে জিজ্ঞেস করল আশিসবাবুকেও তো তুই জানিয়েছিস তাই না অবশ্যই সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম শুনে কি রিয়াকশন প্রথমে তো বিশ্বাসই করে না বলে ভাস্যতী তো বোনের বাড়ি গেছে বজ বজ কি করে কৃষ্ণনগরে তথাগত নামটা শোনার পর কানে জল ঢুকল দু চার সেকেন্ড চুপ অ্যান্ড দেন হাউমাও কান্না এ হে ব্যাপারটা খারাপ হলো আমি মাথা নাড়লাম তথাগতর কথাটা কেন বলতে গেলি স্ট্রেঞ্জ এ ছাড়া আর কি বলতে পারতাম আপনার বউ একা একা গাড়ি চড়ে কৃষ্ণনগরে হাওয়া খেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মরেছে সেটা কি খুব বিশ্বাস্য হতো তা হয়তো নয় তবু হয়তো তবু এখানে কোনো জায়গা নেই জয় ভাস্বতী যখন তথাগতর সঙ্গে ছিল তখন নিউজটাকে কোনোভাবেই সাপ্রেস করা যাবে না শুধু তাই নয় জানার পরে আশিসবাবু কি ভাবলেন না ভাবলেন কতটা হলেন এই সব প্রসঙ্গও এখন অবান্তর সৌরভও একমত নিরস গলায় বলল সত্যিটা তো ভদ্রলোককে বলতেই হবে এবং ভদ্রলোককেও সত্যিটা শুনতেই হবে এর কোনো মাঝামাঝি নেই মৃত্যুর পরে ঢাক ঢাক মিডল ক্লাস হিপোক্রেসি আর চলে না যুক্তির দিক দিয়ে ভাবলে সৌরভ ভুল বলছে না কিন্তু আমার কেন যেন ভালো লাগছিল না ভাস্যতীর অবৈধ প্রণয়ের ব্যাপারটা আশিসবাবু জানতেন কি আজ নিশ্চয়ই করতেন একই ছাদের নিচে যখন বসবাস বউয়ের চালচলন হাবভাব দেখে কি কিছুই আন্দাজ করা যায় না তাছাড়া ঘটনা তো একদিনেরও নয় আকস্মিকও নয় বেশ কয়েক বছর ধরে চলছে নেহাত নিরেট কিংবা অন্ধ না হলে খানিকটা তো বুঝতেই হয় হয়তো পুরোপুরি অবহিত ছিলেন না অন্তত তথাগতর কথা শুনে তো তাই মনে হল সংসারে অনেক অপ্রিয় সত্যকেই তো আমরা টের পাই তবে যতক্ষণ তা আড়ালে আবড়ালে থাকে আমরা হজমও করিনি পর্দা হঠাৎ সরে গেলে সত্যের অনাবৃত চেহারাটা কি অসহনীয় থাকে না এই যে আমার আর শর্মিষ্ঠার এগারো বছর বিয়ে হয়েছে এখনও কাচ্চা হল না অক্ষমতাটা কার তা জানার জন্য ডাক্তারের কাছে আমরা গেছি কোনো দিন কেন যাচ্ছি না সত্যিটা ধরা পড়ার ভয়েই তো বরং সংশয়টা থাকুক সংশয়ে স্বস্তি সংশয় নিয়েই বাঁচি হয়তো এটা উটপাখির স্বভাব কিন্তু আমরা কেউই তো এর ব্যতিক্রম নই আশিসবাবুও নয় কাল কাগজে নামটাম বেরিয়ে গেলে কি করে পরিচিত মহলে মুখ দেখাবেন ভদ্রলোক মধ্যবয়সে পৌঁছে এই অসম্মানটা কি আশিসবাবুর প্রাপ্য ছিল একটাই বাঁচোয়া ভাস্যতীরাও নিঃসন্তান পেটেই তিন তিনবার বাচ্চা নষ্ট হয়ে গেছে ভাস্যতীর ছেলে মেয়ে থাকতে তারাও তো আর চরম লজ্জায় পড়ত গাড়ি গ্রাম পেরোলো যশোর রুট ছেড়ে ঘুরেছে বাঁয়ে দুধারের জমজমার জনপদ আশ্চর্য রকমের নিঝুম এখন শুনশান রাস্তায় পথবাতিরা দুর্বল প্রহরীর মতো দাঁড়িয়ে খানি কেগোতেই লেভেল ক্রসিং গেট খোলা দুলে দুলে রেললাইন টপকালো অ্যাম্বাসডর হোঁচট খেতে খেতে আচমকা একপাল নেড়ি কুকুর সমস্বরে ডেকে উঠেছে রাত্রির নৈশব্দ ভেঙে খান খান রবীন বিরক্ত চোখে এক ঝলক দেখল কুকুরগুলোকে তারপর মুখ ফিরিয়ে গোমরা গলায় বলল আমার তো মনে হয় এখন আমাদের অন্য সমস্যাটার কথা ভাবা উচিত কি আশিসবাবু যদি আদেও বডি নিতে না আসেন যা তা কেন হবে তুই তো বললি ভদ্রলোক খুব কাঁদছিলেন ছিলেন সে তো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটু থিতু হওয়ার পর নিশ্চয়ই অতটা শোক আর থাকবে না তখন যদি অন্যভাবে রিয়াক্ট করেন আফটারঅল স্ক্যান্ডেলটা নিশ্চয়ই ওর মর্যাদা বাড়াবে না তাছাড়া রাগ অভিমান বলেও তো ডিকশনারিতে দুটো শব্দ আছে নাকি তাহলে তো সাড়ে সর্বনাশ রে ভাস্বতীর বডির কি গতি হবে আহা আগেই নেগেটিভটা ধরে নিচ্ছিস কেন চুপ থাকতে না পেরে বলে উঠলাম আশিসবাবু জেনুইন জেন্টলম্যান মনে যে বিক্রিয়াই হোক স্ত্রীর সৎকার করতে উনি আসবেনি। ধর এলেন না তখন তাহলে ভাস্বতীর বাপের বাড়ি থেকে কেউ আসবে দাদা বা ভাই আর না এলেই বা কি আমরা তো আছি একটু দম নিয়ে বললাম ভাস্বতী তো আমাদেরও বন্ধু হয়তো তথাগতর মতো অত ঘনিষ্ঠ নয় কিন্তু কলেজ লাইফ থেকে ওকে আমরা চিনি ভাস্বতীর বিয়েতে সকলে গেছি অবরে সবরে এখনও আমাদের দেখা সাক্ষাৎ হয় ভাস্বতীর সৎকারের দায়িত্বটুকু আমরা নিতে পারব না জ্ঞান মারিস না তেমন অড সিচুয়েশন হলে আমাদেরই সেসব করতে হবে এ বোধ আমারও আছে কিন্তু কি কিন্তু কিসের কিন্তু আমি শুধু তথাগতটার আককেলটার কথা ভাবছি রবিনের স্বর সহসা চড়ে গেল হি ওয়াজ সো ইরেসপন্সিবল সো ইরেসপন্সিবল রবীনের হাতে মৃদু চাপ দিলাম থাক না রবিন এখন আর ওসব কথা তুলে কোনো লাভ আছে লাভ লোকসান বুঝি না চিরটা কাল ও নিজের ইচ্ছে মতো লাইফ লিড করে গেল মরল যে তারও কোনো ছিঁড়িছাদ নেই আজও চুপ করে থাকব আমরা কি সর্বদাই চুপ থেকেছি রবিন, ওকে বোঝাইনি বারবার বলিনি এবার লাইফ পার্টনারকে চেঞ্জ কর সেই জন্যই তো আরও বেশি করে লাগছে তথাগত সামান্যতম বদল আমরা ঘটাতে পারিনি হারামজাদাটা কোনো নিয়মের মধ্যে এলোই না রবিন ফোঁস করে একটা শ্বাস ফেলল সেই কলেজ লাইফ থেকেই তো দেখছি তখনও যা এখনও তাই রিপুর দাস রিপুর উপর এতটুকু কন্ট্রোল নেই তোদের নিশ্চয়ই মনে আছে ভারস্বতীর সঙ্গে কি প্রমত্ত লটঘটটাই না চালিয়েছিল কলেজে সারাক্ষণ ভারস্বতীর গায়ে সেটে আছে যেন স্টিকিং প্লাস্টার করিডোর লাইব্রেরি সিনেমা হল কফি হাউস গঙ্গার পার ভিক্টোরিয়া তোদের চেয়েও তথাগতর সঙ্গে তখন আমার ইন্টিমেসি বেশি আমাকে তো ডেইলি ডিটেল শোনাত কবে চুমু খেলো কিংবা আর কি কি করল সেই মক্কেল গ্র্যাজুয়েশনের পর ভাস্বতীকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লি হাওয়া এম করে ফিরল বটে কলকাতায় কিন্তু তখন আর ভাস্বতীকে যেন চিনতেই পারে না পরে শুনলাম যে নিউতে কোন পুনমের সঙ্গে এমন আসনাই চালিয়ে এসেছে তার তুলনায় ভাস্যতীকে এখন পানসে লাগে তারপর তো চাকরি পেয়ে জৈতার সঙ্গে ভাব হতেই পুনমও মন থেকে ভ্যানিশ তা জৈতার সঙ্গে কি টিকতে পারল বিয়ে করল এক বছরের মাথায় তোতন ব্যাস প্রেম ফুরুত আমরা প্রত্যেককেই জানি জৈতা মোটেই খারাপ গৃহিণী ছিল না গোছানো সংসারই রুচিবোধ আছে আজ বউ যথেষ্ট ভালো শুধু বাপের বাড়ির দিকে একটু টান বেশি ছিল এই যা তো সেটা কি খুব দোষের বাপমার একমাত্র সন্তানকে তো অনেক সময়ে মেয়ে হয়েও ছেলের কর্তব্য পালন করতে হয় ঠিক কি না তোরাই বল তা সেই জৈতার উপর কি অত্যাচার না চালিয়েছিল তথাগত অ্যাবসলিউটলি রেকলেস লাইফ লিড করছে রোজরাতে মদে চুর হয়ে বাড়ি ফিরে বাড়ি ঢুকে হল্লা গুল্লা তোরা হয়তো জানিস না রেগুলার একটা জুয়ার থেকেও যেত সেই সময়ে নিজের পকেট দশ দিনেই ফক্কা জয়িতার মাইনে নিয়ে টানাটানি করছে জৈতার মতো মেয়ে কদ্দিন এরকম হাজবেন্ডকে বরদাস্ত করবে তিনটে বছর যেতে না যেতেই সম্পর্ক ছিঁড়ে পর্দা ফাই ছেলে নিয়ে পালিয়ে বাঁচল জৈতা তাতেও কি ওর চৈতন্য হল জৈতার সম্পর্কে তোর যদি কোনো অভিযোগ থাকেও তা নিয়ে আর গাওনা গিয়ে তো কোনো লাভ নেই রিলেশন ভেঙে গেছে দেখে শুনে আবার একটা বিয়ে কর নিজেকে শুধরে নিয়ে এবার অন্তত থিতু হ কোথায় কি আবার পুরনো পিডিত চাগিয়ে উঠল ব্যাটা গিয়ে হানা দিল ভাস্বতীর সংসারে বর নিয়ে ভাস্বতী দিব্যি সুখে ঘরকন্যা করছিল সেন্টু মেরে পুরো ঘেঁটে দিল মেয়েটাকে লাইফের ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেল ভাস্বতীর এতই যদি তোদের ভালোবাসা ভাস্বতীকে ডিভোর্স করিয়ে ইউ ম্যারি হার এককালে মেয়েটা তোকে ভালোবাসত বলে তুই খালি অফ চান্স নিয়ে যাবি রবিন থেমেছে ক্ষণকাল আবার একটা নিশ্বাস ফেলে বলল আলটিমেটলি ভাষ্যদিকে মেরে ফেলে তথাগতর হার জুড়ল বিনা প্রতিবাদেই শুনছিলাম কথাগুলো সবটাই যে মানতে পারছিলাম তা নয় মনে হচ্ছিল রবিনের দৃষ্টিটা যেন একটু এক পেশে তথাগতকে প্রায় খলনায়ক বানিয়ে ফেলেছে রবিন। রবীন জুপে হয়তো চলতো না তথাগত তবে অতটা কি বাজে ছিল জৈতার সঙ্গে কেন তথাগত মিলমিশ হয়নি তা কি অত সহজে দুয়ে দুয়ে চার করে বলে দেওয়া যায় স্বামী সম্পর্ক যে কেন ভাঙে তৃতীয় ব্যক্তি কখনো কি তা পুরোপুরি বুঝে উঠতে পারে ইয়ার দোস্তের কাছে এসে যে যতই প্রাণের কথা বলুক কোথাও একটা কিছু কি গোপন থেকে যায় না যা শুধু চারটে দেওয়ালি জানতে পারে আর কেউ না কিংবা দেওয়ালেরও অজ্ঞাত থাকে হৃদয়ের তলদেশের ছবি দেওয়ালও কি দেখতে পায় ভাস্বতীর কাছে কেন ফেরত গেল তথাগত কিভাবেই বা তাদের টাল সম্পর্ক গত পাঁচ ছ বছর ধরে গড়াল তাও কি রবীনের পক্ষে নিখুঁতভাবে বোঝা সম্ভব বর থাকা সত্ত্বেও ভাস্যতী বা কেন প্রশ্রয় দিল তথাগতকে সৌরভ সিধে হয়ে বসেছে উইন্ডস্ক্রিনে চোখ রেখে হঠাৎই বলে উঠল একা তথাগতকেই তুই দোষী ঠাউরে ফেললি রবিন। বিচার করার আমি কে যা ফ্যাক্ট তাই বললাম আমার তো মনে হচ্ছে তুই ঝাল মেটাচ্ছিস কিসের ঝাল তোদের মতে মিলত না বলে তুই ওকে লক্কা পায়রা বললেও ও তোকে গৃহপালিত জন্তু বলত তাই যাহ বাবা শেষে এই মানে করলি তথাগতর উপর আমি এখনও রেখে থাকতে পারি তথাগত কি আমার বন্ধু নয় রাত দুপুরে ছুটছি তবে কিসের টানে গাড়ি সামান্য গতি বাড়িয়েছে হেডলাইটের দুতির ওপারে পথের কিছুই দৃশ্যমান নয় দুপাশে ছমছম করছে অন্ধকার মাঠে ঘাটে গাছগাছালিতে হঠাৎ হঠাৎ ধেয়ে আসা ছোট বড় লোকালয়ও আকাশে চাঁদ উঠেছে এক ফালি তবে হেমন্তের কুয়াশা পেরিয়ে তার কিরণ ঠিকঠাক পৌঁছচ্ছে না ধরণীতে আধো আলো আধো আধার জড়ানো কুয়াশার দিকে তাকিয়ে রবিন আপন মনে বলল তথাগত তথাগতর মতো আমি আমার মতো আমি মন দিয়ে ঘর সংসার করি বউ ছেলেকে ভালোবাসি উল্টোপাল্টা পয়সা ওড়াই না কোনো রকম নেশায় আসক্ত নই আমার একটা ডিসিপ্লিন আছে এবং আমি এই লাইফটাই পছন্দ করি তথাগত ঠাট্টা করে কি বলল তা আমি গায়ে মাগব কেন তা বলে তথাগত জীবনযাপনের ধারাটা যে আমার না পছন্দ এ আমি উচ্চারণ করতে পারবো না এ তো অস্বীকার করার উপায় নেই তথাগতর পাল্লায় পড়েই ভাস্যতীকে বেঘরে প্রাণ হারাতে হলো। আই ডিফার সৌরভ জোরে জোরে মাথা নাড়ল আই স্ট্রংলি ডিফার ভাস্যতীর প্রাণ বেঘরে গেল না এতে তথাগতর কোনো দায় নেই হুম উল্টোটাই সত্যি ভাস্বতীর পাল্লায় পড়েই বেচারা তথাগত সৌরভ ফের ঘুরে বসেছে হাত বাড়িয়ে সিগারেট নিল আমার কাছ থেকে ধরিয়ে বলল তথাগতর জীবন কাহিনী তুই বলে গেলি বটে কিন্তু নিজের ইচ্ছে মতন করে সাজিয়ে আমার ধারণা ভাস্বতী চিরকালই তথাগতকে ইউটিলাইজ করেছে স্টুডেন্ট হিসেবে তথাগত দারুণ ব্রিলিয়ান্ট ছিল দেখতেও হ্যান্ডসাম তাই ভাস্যতী গায়ে পড়ে এসে ওর সঙ্গে ভাব জমিয়েছিল এবং কলেজ লাইফের প্রেমটা ছিল ভাস্যতীর নাথিং বাট অভিনয় ভাস্যতী ডিচ করেছিল বলেই হাফসোল খেয়ে তথাগত দিল্লি প্রস্থান সেখানে পুনামের সঙ্গে মিশে ভাস্যতীকে ভুলতে চাইল পারল না ভাস্যতীর ম্যাগনেটিক চার্মে আবার ফিরল কলকাতায় কিন্তু ভাস্যতী ওকে আর ধারে কাছে ঘেঁচতেই দিল না সে তখন আশিস সিনহার প্রেমে মাতোয়ারা আরা নামি কোম্পানির ইঞ্জিনিয়ার সেটলড ফিউচার তথাগতকে আবার আমল দিতে তার বয়েই গেছে বেচারা তথাগত জৈতাকে আঁকড়ে ধরে লাইফটাকে স্টেডি করার চেষ্টা করল এদিকে হৃদয়ে তার রয়ে গেল ভাস্যতী পরিণাম যা হয় জৈতাকে অসহ্য লাগতে শুরু করল উদ্ভ্রান্তের মতো মদ ধরল জড়িয়ে গেল আরও নানান নেশায় জৈতা কখনোই তথাগতকে ফিল করার চেষ্টা করেনি তথাগত কেন যে অমন আচরণ করছে সেটা তলিয়ে ভাবারও প্রয়োজন মনে করেনি কোনো দিন বরং আরও বেশি আঘাত দিয়ে তথাগতর পায়ে ডান্ডা মেরে ড্যাং ড্যাং করে বাচ্চা নিয়ে কেটে পড়ল অ্যাট দ্যাট হাফ দিওয়ানা স্টেট অফ তথাগত ভাস্বতীর সঙ্গে তার পুনরায় সাক্ষাৎ ভাস্বতীর তদ্দিনে আশিসবাবুর সঙ্গে বেশ কয়েক বছর ঘর করা হয়ে গেছে আশিস তখন তার কাছে ঘাড়কা মুরগি ডাল বাড়াবার আশিসবাবুকে তোরা দেখেছিস নিপাট ভালো মানুষ ওই ধরনের পুরুষে মহারানীর মন ভরছে না সম্ভবত যৌন ক্ষুধার অতৃপ্তি থেকেই সৌরভ গলা নামিয়ে ড্রাইভারকে একবার দেখে নিল হ্যাঁ আউট অফ শিয়ার সেক্সুয়াল আর্জ ফের পাকড়াও করল তথাগতকে দায়হীন সম্পর্ক শুধুই মজমস্তি প্লাস লুকিয়ে চুরিয়ে আসনায় চালানোর এক নিষিদ্ধ পুলক আজ দীঘা যাচ্ছে কাল ডায়মন্ড হারবার তো পরশু কাঁকড়াঝোর দু হাতে দুইয়েও নিচ্ছে তথাগতকে পুরো ফাঁদে পড়ে গিয়েছিল বেচারা নেশাগ্রস্তের মতো আটকে পড়েছিল ভাস্যতীর চালে সত্যি সত্যি যদি তথাগতর উপর কণামাত্র টান থাকতো তবে কবেই তো সে আশিসবাবুকে লাথি মেরে তথাগতর কাছে চলে আসত আমার ধারণা তথাগত ইদানিং ভাস্যতীর খেলাটা বুঝতে পারছিল এমনও তো হতে পারে এসব নিয়েই আজ তথাগতর সঙ্গে গাড়িতে বচসা হচ্ছিল হয়তো মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে পড়েছিল তথাগত এবং মনসংযোগের অভাব থেকেই দুর্ঘটনা ভাস্বতী যে শুধু নিজের সুখের জন্য তাকে ব্যবহার করছে এই বোধটুকু আগে এলে তথাগতকে হয়তো মরতে হতো না রবিন অস্ফুটে বলল কি কাণ্ড তুই ভাস্বতীকে একেবারে ডাইনি বানিয়ে দিলি আমি কিছুই বানাইনি আমি মেয়েদের ভালোভাবেই চিনি মেয়েরা বেসিক্যালি শুধু নিজের টুকুই বোঝে তোর দেখছি মেয়েদের ব্যাপারে হেবি ফান্ডা কটা মেয়ে দেখেছিস জীবনে বেশি দেখার দরকার হয় না যার চোখ আছে তার বিন্দুতেই সিন্ধু দর্শন হয় সৌরভ ক্রমশ উত্তেজিত জ্বলন্ত সিগারেটখানা ছুঁড়ে মারল বাইরের অন্ধকারে সোজা হয়ে বসে বিড় করে বলল মেয়ে যাত্রটাই অসম্ভব ডিমান্ডিং কোনোভাবে কোনো দিক দিয়েই তাদের খুশি করা যায় না রবিন আর চোখে আমায় দেখল আমি রবিনকে। কোন ক্ষোভে সৌরভ পুড়ছে তার কিছুটা জানি বই কি আমাদের মধ্যে সৌরভই খুব একটা প্রতিষ্ঠিত হতে পারেনি অবশ্য আমরাও যে খুব রাজা উজির বনেছি তা নয় তবু মোটের উপর চাকরিটা ভালো করি স্বচ্ছলতার একটু উপরের ধাপেই আছি আমি আর রবিন সৌরভ সরকারি অফিসের কেরানি। কিন্তু তার গিন্নিটি মেজাজে মহারানী অনিতার এই চাই ওই চাইয়ের ঠেলায় চোখে সর্ষে ফুল দেখে সৌরভ উপরে রোজগারের নানান ফন্দি ফিকিরি খুঁজতে হয় বেচারাকে বাঁ হাতে উপার্জনের জন্য সৌরভ খানিকটা মরমে মরে থাকে আমি জানি কিন্তু অনিতার উপর রাগটা ভাস্যতীর উপর পড়বে কেন ভাস্যতীকেই বা এত লোভী আত্মসুখ পরায়ণ বলে চিহ্নিত করা কতটা যুক্তিযুক্ত গাড়ি একটা শহর অতিক্রম করছে সম্ভবত রানাঘাট কেমন যেন ঘুমন্ত পুরি লাগছে জায়গাটাকে এত রাতে মানুষও দেখা যায় একাধটা লরি টরির খালাসি ড্রাইভার গোছের লোকজন একটা ছোট্ট হোটেলও খোলা আছে হোটেল নয় দোকান ধাবা গোছের রবীন্ন জিজ্ঞেস করল দাঁড় করাবো গাড়ি চা খাবি পেলে মন্দ হয় না ভাবা মাত্র কাজ তুরান্ত গাড়ি সাইড করে নামল রবিন আমিও সিগারেট ধরাচ্ছি ভিতরে উঁকি দিয়ে এলো বলল তরকার উঠিও হবে খাবি নাকি সৌরভও নেমেছে ঘড়ি দেখতে দেখতে বলল একটা চল্লিশ পৌঁছতে পৌঁছোতে ডেফিনেটলি আরও ঘণ্টাখানেক তা তো লাগবেই কৃষ্ণনগরে ঢুকে হাসপাতাল খুঁজে বার করা ও সব জায়গার কিছুই চিনি না কতক্ষণ লাগে না লাগে পেটটা একটু লোড করে রাখি জল হুম অত রাতে পৌঁছে ওখানেও তো কিছু জোটার চান্স কম তবু পৌঁছে গেলে নিশ্চিন্ত হওয়া যেত পৌঁছে কি আর নিশ্চিন্ত থাকতে পারবি তখন হয়তো চাও গলা দিয়ে নামবে না আলোচনা চালাতে চালাতে বসেই পড়েছি তিনজনে দোকানের বাইরে পাতা বেঞ্চিতে রবীনের ড্রাইভার সুরিন্দার শুধু চা নিল এক গ্লাস আমাদের সামনে গরম করা তরকার প্লেট হাতে গড়া রুটি ছোকরা দোকানদার পেঁয়াজ লঙ্কাও দিয়ে গেছে সঙ্গে স্যালাড তরকা জিভে ঠেকিয়ে রবিন বলল প্রচুর ঝাল দিয়েছে তো খা না কিছু পড়ছে পেটে এই না ঢের সৌরভ তর্কা মাখিয়ে রুটি মুখে পুরে বলল টেস্টটা মন্দ নয় খিদের মুখে সবই অমৃত পেঁয়াজে কামড় বসালাম খেতে খেতে বলল রুটিটাও বেশ নরম তরকায় বোধ চানার ডাল মিশিয়েছে মনে হচ্ছে কিমা দেওয়া থাকলে আরও জমে যেত সেবার দিল্লি থেকে জয়পুর যাওয়ার পথে যা বিউটিফুল তরকা খেয়েছিলাম না কথাটা বলে ফেলেই কেমন যেন হোঁচট খেলাম আমাদের এক প্রিয় বন্ধুর মৃতদেহ পড়ে আছে হাসপাতালে এতক্ষণ তাকে নিয়ে আমরা কত উতলা ছিলাম অথচ এই মুহূর্তে তুচ্ছ তর্কা নিয়ে গল্পে মারছি শোক এতই ক্ষণস্থায়ী রুটির টুকরো টুকু কোনো ক্রমে গেলে জল খেলাম এক ঢোক নিচু গলায় বললাম একটা খুব ভুল হয়ে গেছে রে রবীন চোখ তুলল কি জয়িতাকে বোধ হয় খবর দেওয়া উচিত ছিল সৌরভ প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল জয়িতা জেনে কি করবে ভুলে যাচ্ছিস কেন তথাগতর একটা ছেলেও আছে বাপ ছেলের সম্পর্কটা তো মুছে যায়নি এখন নয় তোতন ছোট বড় হয়ে সেও তো বলতে পারে বাবাকে শেষবারের মতো একবার দেখানোটা তোমাদের কর্তব্য ছিল হুম রবীন মাথা দোলাল কিন্তু এখন তো কিছু করার নেই সকালটা হোক জৈতার বাপের বাড়ির নাম্বার জানিস আমার পুরনো ডায়েরিতে থাকতে পারে আমি তো কোনো ডায়রি ফেলি না সকালে সীমাকে ফোন করে জেনে নেওয়া যাবে রবিনকে ঈস বিমনা দেখালো ভারী গলায় বলল ছেলেকে বাপের মৃত্যু সংবাদ দেওয়া কি অপ্রিয় কাজ যে করতে হবে তথাগতটা মাইরি সত্যি সত্যি ফাঁসিয়ে দিয়ে গেল সৌরভ গোমরা সরে বলল কিংবা ভাস্যতী ইউ ক্যান নেভার শিওর কে আমাদের অ্যাকচুয়ালি রবিন অপ্রসন্ন মুখে বলল ফের ওই কথা চুপ করতো কেন আমি কি ইলজিক্যাল কিছু বলেছি সৌরভের চোয়াল শক্ত তাড়াতাড়ি বলে উঠলাম কি তোরা তখন থেকে এর দোষ ওর দোষ করে এরে তর্ক জুড়েছিস দোষ হয়তো কারোরই নয় ওরা জাস্ট পরিস্থিতির শিকার রবিন কাজ ছাকালো হতেও পারে গাড়ি হয়তো ঠিকঠাকই চলছিল লরি ওদের বেমক্কা ঝেড়ে দিয়েছে লাইক গড ডেভিল হুম তবে আমি শুধু অ্যাক্সিডেন্টটার কথাই বলছি না তথাগত আর ভার্স্যতীর গোটা জীবনটাই তো বলতে বলতে দূর মনস্ক হয়েছি সহসা স্মৃতি হাতরাচ্ছি নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ার বয়স এখনও হয়নি কাজে কর্মী ডুবে থাকি তাই হয়তো নিকট অতীত এখন আবছা আবছা ছবি সেই ফটো অ্যালবাম উল্টাচ্ছি মনে মনে শান্তভাবে বললাম তোদের মেমোরি কতটা শার্প আমি জানি না আমার কথা বলতে পারি কলেজ লাইফের ডে টু ডে ডিটেল আমার স্মরণে নেই তাই ভাস্যতী আগে তথাগতর প্রেমে পড়েছিল না তথাগত ভাস্যতীর তা আমার পক্ষে বলা বেশ কঠিন কিন্তু হ্যাঁ তথাগত ছেলে হিসেবে অবশ্যই জুয়েল ছিল ভাস্যতীও মোটেই ফ্যালনা ছিল না আমরাই তো বলতাম মেড ফর ইচ আদার জেএন ইউতে এমে পড়ার ইচ্ছে তথাগতরই ছিল সুতরাং ভাস্যতী তাকে ল্যাং মেরেছিল বলেই সে চলে গিয়েছিল অথবা ভাস্যতীকে ডিচ করার উদ্দেশ্যেই তার দিল্লি পলায়ন কোনোটাই আমি জোর গলায় বলতে পারবো না দু আড়াই বছর ধরে ভাস্বতী তথাগত প্রতীক্ষায় কেন বসে থাকেনি কেন আশিসবাবুর প্রেমে পড়ল তাও বলা আমার পক্ষে সম্ভব নয় হতে পারে পুনামের নিউজটা ভাস্বতীকে দূরে ঠেলেছিল এরকম অবস্থায় আশিসবাবুর মতো মিষ্টভাষী দায়িত্ববান মানুষের দিকে ঝুঁকে পড়া এমন কিছু অস্বাভাবিকও নয় যাই হোক তথাগত ভারস্বতী দুজনেই কিন্তু পরে বিয়ে করে যে যার মতো সুখী হতে চেয়েছিল তথাগত দুর্ভাগ্য জৈতা ওয়াজ টোটাল মিসম্যাচ ফর হেম আমরা তো দেখেইছি ওরা দুজনে দু মেরুর মানুষ জৈতা কঠোর নিয়মতান্ত্রিক শৃঙ্খলা পরায়ণ মানে আমাদের রবিনের টাইপ আর তথাগত তো তথাগতই বরকে নিজের ছাঁচে ঢালাই করতে গিয়ে ভুল করে ফেলেছিল জৈতা তাতেই উল্টো বিপত্তি আরও উদ্দাম হয়ে গেল তথাগত কে জানে হয়তো নিজেকে ভেঙে চুরে জৈতার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল তবে জৈতা ওকে ছেড়ে চলে যাওয়ার পর ওর লাইফটা কিন্তু পুরো ভ্যাকিউম হয়ে গেল তোতন কেউ পেল না পৃথিবীতে ও সম্পূর্ণ একা ভয়ঙ্কর নিঃসঙ্গতা ওকে তাড়িয়ে নিয়ে বেড়াত আপাত চোখে ওকে যেমনই লাগুক ভেতরে ভেতরে ও বড় বেশি ইমোশনাল ছিল যে একবার আমাকে বলেও ফেলেছিল এখন আমার বেঁচে থাকা আর না থাকার মধ্যে কোনো তফাত নেই জয় আমার অস্তিত্বটাই যেন কেমন অর্থহীন রবীন্ চোখ শুরু করল এসব বলতো নাকি অবাক হওয়ার কি আছে সৌরভ বলে উঠল আমরা তো জানিও খুব দুঃখী ছিল ওর ওই যন্ত্রণাটাকেই তো ভাস্যতী এনক্যাশ করেছে আবার সেই এক পক্ক্কা চিন্তা সৌরভের পিঠে হাত রাখলাম ভাস্যতীকেই বা খারাপ বলে ধরে নিচ্ছিস কেন ভাস্যতীরও তো অনেক কষ্ট ছিল পর পর মিসক্যারেজ আশিসবাবুর সঙ্গে সম্পর্কটা স্টেল হয়ে আসছে এমন একটা সময়ে তথাগতর সঙ্গে তার আবার দেখা তথাগত তখন একটা ভগ্নস্তূপ মনের দিক দিয়ে ভাস্যতীরও প্রায় একই দশা এরা পরস্পরের কাছে মানসিক আশ্রয় তো চাইতেই পারে রবিনের খাওয়া শেষ ছোট একটা ঢেকুর তুলে বলল চাক না আশ্রয় কে বাধা দিচ্ছে কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বাপ তথাগত কেন বিয়ে করে নিল না ভাস্যতীকে কেন তাকে ফোর্স করল না ডিভোর্স নেওয়ার জন্য। নিশ্চয়ই কোনো অসুবিধে ছিল মেন্টাল অবস্ট্রাকশনটা ওরা হয়তো ওভারকাম করতে পারেনি আর তাই পরকিয়া এবং সেটাকে তুই সাপোর্টও করছিস নিন্দেও করছি না কোনো শূন্যতাবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা যদি পরস্পরকে আঁকড়ে ধরে বারে বা শূন্যস্থান পূরণের তাহলে একটা মাত্রই দাওয়াই সোসাইটি ভ্যালুজ সামাজিক নিয়মকানুন এসব আর তাহলে রাখার দরকার কি ভুল করছিস রবীন সমাজের নিয়ম সমাজের গরজেই থাকবে আবার তথাগত ভাষ্যতিরাও বাঁচতে চাইবে নিজেদের মতো করে এটাই বাস্তব অল বা কোয়াস সৌরভ গ্লাসের জলে হাত ধুচ্ছে ভিজে আঙুল ঠোঁটে বুলিয়ে বলল পরকিয়া ইজ নাথিং বাট সেক্স এবং আশিসবাবু ভাষ্যতির সম্পর্কের গ্যাপটাও বেসড অন সেক্স অত সরলীকৃত করে দিস না সৌরভ মানুষের চাহিদা যদি শুধুই যৌনতা হয় তাহলে তো কুকুর বেড়ালের সঙ্গে তার কোনো তফাৎ থাকে না খিদে পেলো কি অতৃপ্তি এলো অমনি মানুষ যাকে পেলো তার সঙ্গে ইয়ে শুরু করল এমনটা কি হয় মানুষের বেলায় মনেরও একটা বড় ভূমিকা আছে আগে হৃদয় তারপরে শরীর যার কাছে ফিজিক্যালি আজ সব সে তো জন্তুর সামিল আশা করি তথাগত আর ভাষ্যতীকে তুই এই ক্যাটাগরিতে ফেলছিস না তেমনটা হলে ওদের সম্পর্ক ছ সাত বছর টিকে থাকতো কি সৌরভের বুঝি খুব একটা মনঃপূত হল না কথাগুলো তবে প্রতিবাদও করল না আর চা দিয়ে গেছে দোকানদার চুমুক দিচ্ছে গ্লাসে বিলটিল মিটিয়ে গাড়িতে ফিরতে প্রায় আড়াইটে হিম পড়ছে বেশ শীত শীত করছিল কাজ তুলে দিয়ে সিটে হেলান দিলাম তিনজনেই ভরা পেটে ঘুম ঘুমঘুম পাচ্ছে জড়িয়ে এল চোখ রবিনের ডাকে তন্দ্রা ছিঁড়ল এক জয় ওট এসে গেছি চোখ রোগড়ে দেখলাম একেবারে হাসপাতাল কম্পাউন্ডে এসে দাঁড়িয়েছে গাড়ি সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁত করে উঠল তথাগত ভাস্যতীর কাছে পৌঁছে গেলাম তাহলে গোটা পথ দুজনকে নিয়ে কাটা ছেঁড়া হয়েছে অনেক এবার তাদের সামনে গিয়ে দাঁড়ানোর পালা নামলাম গাড়ি থেকে পা টলছে হাঁটুর চোর কমে গেল কেন হঠাৎ অনেকক্ষণ টানা বসে আছি বলে কাঁপছিও যেন অল্প অল্প শেষ রাতের বাতাস কি এত শীতল নাকি দূর থেকে মৃত্যু নিয়ে ভাবা আর মৃত্যুর একদম কাছে এসে পড়ার মধ্যে অনেকটাই পার্থক্য সেটাই জানান দিচ্ছে মস্তিষ্ক দোতলা হাসপাতাল চত্বর পুরোপুরি নিঃস্বর নয় টুকরো টুকরো আওয়াজ উড়ে আসছে ধাতবোধনী মানুষের স্বর বুঝিবা বাতাসেরও শব্দ হাসপাতাল প্রাঙ্গণে এক ঝাঁকরা আম গাছ নিচের বাঁধানো বেদিতেই ঘুমোচ্ছে জনা কয়েক লোক একমাত্র এক বৃদ্ধই শুধু জেগে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে উদাসীন এই পৃথিবীতে নিদ্রার মেয়াদ বুঝি পূর্ণ হয়ে গেছে বৃদ্ধর সৌরভ এগিয়ে এনকোয়ারির দিকে গেল আমি আর রবিন হাঁটছি শ্লথ পায় কোথাও একটা বাচ্চা কেঁদে উঠল নবজাতক কি সবে এলো দুনিয়ায় লম্বা টানা করিডোর পেরিয়ে হনহন চলেছে এক সেবিকা তার পোশাকের শুভ্রতা চোখে লাগছিল বড় মিনিট পাচেকের মধ্যেই ফিরেছে সৌরভ ফ্যাসফ্যাসে গলায় বলল দুটো লাশই চালান করে দিয়েছে মর্গে ডাক্তার আসবে বেলা দশটায় তারপর পোস্টমর্টেম রবীন শুকনো গলায় বলল ও তাহলে এখন কি করণীয় অপেক্ষা আর কেউ পৌঁছেছে কিনা খবর নিলি আমরাই প্রথম ওরা বলছিল চাইলে এখন গিয়ে একবার দেখে আসতে পারি শিট দাঁড়া বে ঠান্ডা স্রোত বয়ে গেল একবার রবীনকে দেখছি একবার সৌরভকে সিগারেট বার করে চাপলাম ঠোঁটে দেশলাই হাতরাচ্ছি এ পকেট ও পকেট অন্ধের মতো রবিন দুর্বল স্বরে বলল কিরে যাবি এখন তিনটে কাঠি মিস করে চতুর্থ কাঠিটা জ্বালিয়েছি খানিকটা ধোঁয়া গেলে বললাম যেতে তো হবেই সে এখনি হোক কি পরে সৌরভ বলল হ্যাঁ শনাক্ত করার জন্যও তো ধর আদেও যদি ওরা না হয় হয়তো অন্য কোনো তথাগত অন্য এক ভাষ্যতি? জানি এ একান্তই অসম্ভব তবু এই মুহূর্তে কথাটা বিশ্বাস করতে খুব ইচ্ছে করছিল ফুসফুসে তামাক পরা বাতাস ভরে নিয়ে বললাম না হলেও তো একবার দেখতেই হবে চল এখনই না হয় ঘুরে আসি বারবার যাওয়ার কথা বলছি বটে কিন্তু কারুরই যেন পা হচ্ছে না যে তথাগত আর ভার্স্যতীকে নিয়ে আমরা এত চর্চা করছিলাম না দেখার জোরে তাদের বুঝিয়ে আমরা জ্যান্ত রাখতে চাইছি যেন সামনে গিয়ে পড়লে ওরা সত্যি সত্যি মরে যাবে খোলা মাঠ থেকে লাশ ঘর কি আর এমন দূর তবু ওটুকু পেরোতে যেন কত বছর লেগে গেল হিমেল ঘরটায় চাপা বোটকা গন্ধ বাতি জ্বলছে টিম টিম আবছায়া মাখা মলিন টেবিলে পাশাপাশি শুয়ে দুটো দেহ নিথর গলা অব্দি সাদা চাদরে ঢাকা হ্যাঁ ওরাই তথাগত আর রবীন রবীন্ন করে বলল আশ্চর্য মাথায় মুখে কোনো চোট নেই সৌরভ স্বরে বলল বোধহয় মিডল রিজিয়নে ধাক্কা খেয়েছে বুকে পেটে তথাগতর মুখখানা দেখ যেন সমস্ত সমস্যার অবসান আরামসে ঘুমোচ্ছে রবি নাত্যগতভাবেই বলল ভাষ্যতির মুখটা কেমন জল করছে উদ্বেগ অতৃপ্তি অশান্তি কিচ্ছুটি নেই বরং তথাগত কে যেন আমি অবশ্য দুটো মুখেই প্রশান্তি দেখতে পাচ্ছিলাম দুজনেই যেন স্বস্তি পেয়েছে বহু কাল পর না আমরা কেউই সত্যিকারের তথাগত বা ভাষ্যদিকে দেখছি না এখনো চোখে যা পড়ছে তা তো আমাদেরই মনের প্রতিচ্ছায়া আমাদেরই ভাবনার আদলে গড়া দুটো মানুষ ধীর পায়ে বেরিয়ে এলাম হিমঘর থেকে বাইরে ভোরের আলো ফুটছে ভাঙা চাঁদ উবে গেছে আকাশ থেকে পাখিরা জাগছিল তথাগত আর ভাস্বতীর তিন বন্ধু সৌরভ রবিনার জয় তাদের নিয়ে তো অনেকক্ষণ আলোচনা সমালোচনা করল আমি না হয় তাদের এই দলে যোগ নাই দিলাম কারণ কোনো সম্পর্কের ভাঙা গড়ায় কে ঠিক আর কে ভুল তা তৃতীয় ব্যক্তির বিচার করা খুবই কঠিন শুধু এতটুকুই বলতে ইচ্ছে করছে যে তথাগত আর ভারস্যতীয় নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক সুন্দর স্বপ্ন দেখেছিল যে স্বপ্নগুলো অধরাই রয়ে গেল দুজনের কেউই হয়তো জীবনের এমন একটা শেষ দুঃস্বপ্নেও ভাবেনি কিন্তু ওই যে নিয়তির কাছে সবাইকেই হার মানতে হয় তবে অন্য দিক থেকে ভাবলে সোসাইটি ভ্যালুজ সামাজিক নিয়মকানুন থেকে আজ তাদের মুক্তি হয়তো তারা আজ কোনো বাঁধন হারা অচিনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে দু চোখ ভরে আবার নতুন স্বপ্ন নিয়ে হাতে হাত রেখে নির্ভাবনায় নিঃসংকোচে গাইছে রবি ঠাকুরেরই প্রেমের গান প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছন না পাল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল দুলিলো পাবল হেন ভোলাও দিক বিদিক পাল তুলে দাও 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 প্রেমেরও জোয়ারে ভাষাবে দোহারে বাধন খুলে দাও 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 কেমন লাগলো আজকে তোমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো